সমস্ত নবীদের যুগে রোজা ছিল। তো রোজা যে একটা ইবাদত, এটা হলো উপবাস থাকা। এই যে উপবাস থাকা, এটা কি শুধু মুসলমানেরাই থাকে না আরো কোন জাতি আছে তারাও থাকে? হিন্দুদের মধ্যে আছে না নাই? বৌদ্ধদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে, উপজাতিদের মধ্যে আছে? গত সপ্তাহে আমরা রোজার ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করছিলাম যে রোজা তথা উপবাস থাকা এটা প্রত্যেক ধর্মের মধ্যে আছে এবং প্রত্যেক নবীর সময়ই ছিল। এই রোজা দিয়ে আমাদের উদ্দেশ্য, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না? কি উদ্দেশ্য? আমাদের এই শরীর এটা একটা মেশিনের মতো। মেশিন বা অন্যান্য যে সমস্ত জিনিস চলে, এগুলো যদি সবসময় চলতে থাকে তাহলে জিনিসটা কি ভালো থাকবে না একসময় নষ্ট হয়ে যাবে? যত ভালো কোম্পানি হোক, যত ভালো পাওয়ারফুল হোক, একটা না যদি চলতেই থাকে, যে কোনো জিনিস একটা সময় এসে কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তো রমজানুল মুবারক, আমরা যে সারা বছর যখন ইচ্ছা যা ইচ্ছা খাইছি না খাইনি, আমাদের একটা মেশিন আছে না রে? এই মেশিনটা রেস্ট দরকার আছে কিনা? পাশাপাশি আমরা যে খাই, এই খাবারটা সৃষ্টি হওয়ার জন্য, আগ্রহ আসার জন্য আমাদের মনের মধ্যে একটা ক্ষুধা লাগে না লাগে না? কথা বুঝেন নাই? পেটে আপনার প্রচন্ড খিদা কিন্তু শরীর খারাপ, এই জন্য মনে খিদা আসে না, কিছু খাওয়া যায়? কথা বুঝেন নাই? খাওয়া যায় না। তো এই মন, এই রূপ, এই আত্মা, এটা কার কার? জোরে বলেন না। আপনাদেরকে রোজা ধরে দিচ্ছে নাকি? আত্মা এটা কার দান? আল্লাহ দান। আল্লাহ তাবারক ওয়া তাআলা চাচ্ছেন যে আমি দীর্ঘ 12 মাস আমার বান্দাদেরকে ছেড়ে দিলাম, যা ইচ্ছা যখন ইচ্ছা খাও। একটি মাস দেখি বান্দা আমার নিয়ম মতে তোমরা মেনে খাও কিনা, যদি খাইতে পারো প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমি তোমাদেরকে সওয়াব দান করবো। তাহলে আমাদের আত্মাকে পরিশোধনের জন্য এই রমজান মাস। আত্মা যদি বান্দার পরিশোধিত হয়ে যায়, আত্মাটা যদি ঠিক হয়ে যায়, রূহটা যদি কোনো ঠিক হয়ে যায়, এটাকে বলা হয় তাকওয়া। এটাকে বলা হয় কি? আর যে বান্দা তাকওয়া হাসিল করলো ওই বান্দাকে বলা হয় মুত্তাকি। ওই বান্দাকে বলা হয় কি? আমরা যে সমস্ত ইবাদত করি, কিছু ইবাদত আছে যেগুলো সম্পদের সাথে সম্পর্কিত। কিসের সাথে সম্পর্কিত? যেমন জাকাত, কিসের সাথে সম্পর্ক? মালের সাথে, সম্পদের সাথে। কিছু আছে যেগুলো সম্পদের সাথে সম্পর্ক নাই, শরীরের সাথে সম্পর্ক আছে না? যেমন নামাজ, রোজা। শরীরের সাথে যেগুলো সম্পর্ক, এগুলো আবার দুই প্রকার। কিছু হইল করা ইবাদত, বাংলা করো এটা ইবাদত, যেমন নামাজের মধ্যে হাত পাও নাও করো ইবাদত। কিছু আছে না করা ইবাদত,
যেমন রোজা রাখার বান্দা কইরো না, খাবার খাইবে না, এটা ইবাদত না ইবাদত না, কথাটা কি পরিষ্কার? তাহলে রোজার সম্পর্কটা হচ্ছে শারীরিক ইবাদতের সাথে, শারীরিক ইবাদতের মধ্যে আবার না খাওয়ার সাথে, না বাচক ইবাদত। কি বাচক ইবাদত? না বাচক, কথা বোঝেন না মানে এটা কষ্ট হবে, কঠিন। কিছু ইবাদত না বাচক, কিছু ইবাদত না বাচক। ভাই মদ না খাওয়া এটা কি বাচক ইবাদত? না বাচক, মদ খাবেন না, হালাল জিনিস খাবো এটা না বাচক ইবাদত। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন ইবাদত দান করেছেন, কিছু শারীরিক, কিছু মানসিক, কিছু আত্মিক, বিভিন্ন গুণা। এই রোজাটা আমাদের জন্য শারীরিক ইবাদত, শরীরের সাথে সম্পর্ক। এবারে কিটা মাথা থেকে পা পর্যন্ত না কি পর্যন্ত এটা এবার বুঝতে হবে, বোঝা দরকার আছে না? সহজ কথা, সারা শরীরের সাথেই সম্পর্ক, বিশেষ করে এই সারা শরীরের মধ্যে ইবাদতটা হওয়ার পরে যেই জায়গার মধ্যে গিয়ে অ্যাকশন করবে সেটা হলো আত্মা। সেটা হলো কি? বান্দা যদি চোখ দিয়ে গুণা না করে অ্যাকশন হবে কোথায়? জোরে বলে। বান্দা যদি কান দিয়া গান বাদ্য না শোনে অ্যাকশন হবে কোথায়? আত্মায়। বান্দা যদি মুখ দিয়ে না খায় অ্যাকশন হবে কোথায়? আত্মায়। তাহলে রোজা এই ইবাদতটা হচ্ছে শরীরের সাথে সম্পর্ক, কিন্তু এই ইবাদত গুলো যে আমরা করব এটা কি অ্যাকশনটা হবে কোথায়? কথা বোঝেন না? সহজ কথা তো, কোন জায়গায়? এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন কি, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পরিষ্কার ভাষায় বলে, ও মুমিন মুসলমান, আমি তোমাদের জন্য যে রমজানকে ফরজ করে দিয়েছি, যেটা তোমাদের আগের মানুষদের উপরও ফরজ ছিল, সেটা হলো এই, আল্লাহ পাক রব্বুল আলামিন চান তোমরা যেন প্রত্যেকটা বান্দা মহান রব্বুল আলামিনের নৈকট্য এবং মুত্তাকি হয়ে যাও। এবার আরো একটু কথা একটু গভীর ভাবে আমার সাথে বুঝেন, রমজানের মূল উদ্দেশ্য হলো তাকওয়া হাসিল করা। কি হাসিল করা? তাকওয়া জিনিসটা দেখা যায়, বুঝা যায়, দেখাও যায় না, বুঝাও যায় না। আমরা যে এখন রোজা রাখলাম এটা দেখা যায়, বুঝা যায়, যেই জায়গার মধ্যে গিয়ে অ্যাকশন হবে রূহ অথবা আত্মা ওইটা দেখা যায়। কথা বলেন, দেখা যায় না। এই জন্য দেখা যায় ইখলাসের সাথে যে সমস্ত জিনিস সম্পৃক্ত সেই সমস্ত জিনিসগুলো দেখা যায় না। কোরআনুল কারীমে বিভিন্ন সুরার নাম আছে, অধিকাংশ সুরাগুলোর যে নাম নির্ধারণ করা হয়েছে এই নামটা আবার ওই সুরার মধ্যেও উল্লেখ করা আছে, কিন্তু সুরাতুল ইখলাস আপনারা জানেন সুরা ইখলাস কি? قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أم المسلمين
সুরে বাকারার নাম সুরে বাকারা নামকরণ করা হয়েছে। সুরে বাকারার মধ্যেই বাকারা শব্দটা আল্লাহ পাক একবার নিয়ে এসেছেন। সুরে জিলজিলাতের নাম জিলজাল রাখা হয়েছে, আল্লাহ পাক এই সুরার মধ্যে জিলজালটাকে উল্লেখ করেছেন। সুরে দোহার নাম দোহা রাখা হয়েছে, আল্লাহ পাক একবার ওই অদোহা শব্দটা উল্লেখ করেছেন। আর রহমান সুরার নাম আল্লাহ পাক নামকরণ করেছেন, ওই সুরার মধ্যে আল্লাহ পাক আর রহমান শব্দ এটা নিয়ে এসেছেন। সুরায় ওয়াকেয়া নামকরণ করা হয়েছে, ওই সুরার মধ্যেও ওই সুরার নামটা আছে, কিন্তু সুরায় ইখলাস যেটার সাথে সম্পর্ক হলো আত্মার, ওইটার এইখানের মধ্যে কোনো উল্লেখ নাই। কথা ঠিক কিনা? উম্মিন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমাকে বরং সুন্দর করে শিক্ষা দিচ্ছে, উম্মিন বান্দা এই যে রমজানুল মুবারক এটা আমি তোমাদেরকে দান করলাম, আর রমজানুল মুবারক থেকে উদ্দেশ্য হলো আমার তাকওয়া হাসিল করা, তাকওয়া দেখা যায় না। তোমরা যে রোজা রেখেছো এই রোজাটাও দেখা যায় না, আর রোজার মাধ্যমে তোমরা যে তাকওয়া হাসিল করবে অন্তরের মধ্যে ওই অন্তরটাও দেখা যায় না ও বান্দারা। আর যেই একমাত্র মহান রব্বে কারীমের জন্য তোমরা আদায় করবা, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সর্বচক্ষু দ্বারা সেই আল্লাহকে দেখা যায়, জোরে বলে না যায়। আল্লাহ বলে বান্দা তোমরা আমাকেও দেখো না, আমি যে তোমাদের জন্য ফরজ করে দিলাম সেই জিনিসটাও তোমরা দেখো না, কিন্তু একমাত্র আমি মহান রব্বে কারীমের ভয়ে। যদি কোনো তোমরা এই রমজান মাস আদায় করতে পারো তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনের সবগুলোকে মাফ করে দিব। কথাটা কি আপনারা বুঝছেন না বুঝেন নাই? কঠিন না? তাকওয়া এটা সম্পর্ক হচ্ছে অন্তরের সাথে, এটা দেখা যায় না। রোজা আমরা রাখি দেখা যায় না, অ্যাকশন হবে অন্তরে দেখা যায় না, রাখবো আমরা আল্লাহর জন্য বাহ্যিক চোখে দেখা যায় না। তাহলে তাকওয়ার সাথে সম্পর্ক হচ্ছে অদৃশ্যের সাথে। তাইলে আমরা রোজা রাখবো কার জন্য? জোরে বলেন না কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর ভয় যদি মানুষের মধ্যে এসে যায় তাহলে কোনোদিন মানুষ কোনো অন্যায় করতে পারবে, গুনাহ করতে পারবে না। অতীতে এরকম বহু ঘটনা দেখা গেছে, এই জন্য র‍্যাব দিয়ে, পুলিশ দিয়ে, সেনাবাহিনী দিয়ে যদি মসজিদগুলোকে ভরপুর করা হয় মানুষদেরকে মোত্তাকি বানানো যাবে? সৌদি আরবে অনেকে এরকম আছে অজু ছাড়াও মসজিদে গিয়ে দাঁড়ায় যায় নামাজে, কথা বুঝছে? কেন? ওই যে পুলিশের ডান্ডার ভয় হয় অনেক সময়। এই জন্য তাকওয়া বা আমল গুলো হয় অন্তরে সৃষ্টি হলে অটোমেটিক হয়ে যাবে। হযরত ইউসুফ আলাইহি সালাতু ওয়াসালামের ঘটনা আপনাদের সবার জানা। হযরত ইউসুফ আলাইহি সালাতু ওয়াসালাম পৃথিবীতে আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সবচেয়ে বেশি সুন্দর ছিলেন হযরত ইউসুফ আলাইহি সালাতু ওয়াসালাম। আজমালুন নাস ওয়া আহসান, পৃথিবীর সবচেয়ে সুন্দর, সবচেয়ে আকর্ষণীয়, লাবণ্যময় ব্যক্তিত্ব ছিলেন হযরত ইউসুফ আলাইহি সালাতু ওয়াসালাম। কেমন সুন্দর ছিলেন! এত সুন্দর ছিলেন যে জুলাইখা ইউসুফ আলাইহি সালাতু ওয়াসালামের প্রতি আকৃষ্ট কেন হলো? নারী জাতির একটা মৌলিক স্বভাব হলো নিজে যদি কিছু করতে না পারে আরেকজনে করলে সহ্য করে কম, এই জন্য আমাদের গ্রাম্য ভাষায় বলে তাদের মধ্যে চুলাচুলি বেশি হয়, কথা ঠিক নাই? সহ্য ক্ষমতা কম, এটা একদিকে ভালো আরেকদিকে মন্দ। তো সমগ্র মিশর তদানীন্তন কালের লোকরা, খুব মহিলারা জুলাইখাকে ধিক্কার দিতে লাগলো, জুলাইখা একটা যুবক ছেলের পিছনে এরকম পাগল হয়ে গেলে? জুলাইখা তখন বলল ঠিক আছে আমি পাগল হয়েছি, আমার অপরাধ হয়েছে, তোমাদেরকে দাওয়াত করব। মুসলমান ইমানদার ভাইরা আমার,
জুলাইখার পক্ষ থেকে সমস্ত মানুষদেরকে, মহিলাদেরকে দাওয়াত করা হলো, আর তাদেরকে বলা হলো আসো, তোমরাও আসো, দেখো কোন ইউসুফের প্রতি আমি আকৃষ্ট হয়েছি, কোন সৌন্দর্যের প্রতি। শহরের সমস্ত মহিলাগুলো যখন জমা হলো জুলাইখার পক্ষ থেকে, তখন প্রত্যেকের হাতে এক একটা করে কমলা দেয়া হলো, আর বলা হলো হযরতে ইউসুফ যখন বের হয়ে আসবে আমি অর্ডার করব তোমাদের হাতের কমলাগুলো কাটার জন্য। যেমন আদেশ তেমন কাজ হলো, মহিলাগুলোকে সিরিয়াল করে দাঁড় করিয়ে দিয়ে তাদের প্রত্যেকের হাতে কমলা ধরিয়ে দেয়া হলো। মুসলমান ইমানদার ভাইরা আমার, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দরজা দিয়ে প্রবেশ করানো হলো, এত সুন্দর এত সুন্দর, আর জুলাইখার পক্ষ থেকে আদেশ করা হলো তোমরা এখন তোমাদের ওই কমলাগুলোকে কাটো। যখন ওই মহিলাগুলো কাটলো, তারা তাদের কমলা না কেটে বরং তাদের হাতগুলোকে কাটা আরম্ভ করে দিল। সুবহান জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিক জুলাইখা থি তুমারে রুই রোশন পর আশিক সারে জাহানি। কবি বড় সুন্দর করে বলেন, ও দুনিয়ার মুমিন মুসলমান, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের উপর একজন মাত্র জুলাইখা পাগল হয়েছে, আর কয়েকজন মাত্র মহিলা তাদের হাতের উপর দিয়ে ছুরি চালিয়ে দিয়েছে। বিশ্ব নবী এত সুন্দর এত সুন্দর, যদি কোন বিশ্ব নবীকে কেউ দেখত তাহলে সে হাত দিয়ে নয় বরং সে তার গলা দিয়া ছুরি চালাইয়া দিত। ও মুসলমান ইমানদার, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় সুন্দর কাব্যিক আকারে বলেছেন, দুনিয়ার মধ্যে একটা সূর্য আছে বিশ্ব নবীর তুলনা আমি আর কিছুর সাথে করতে চাই না, সেটা হলো দুনিয়ার জন্য যেরকম সূর্য, আমি আয়েশার জন্য একজন সূর্য আছে, আর সেই সূর্য হলেন বিশ্ব নবী মুহাম্মদ। তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর ছিলেন বটে, কিন্তু আমাদের নবীর চেয়েও বেশি নয়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক সুন্দর করে বানিয়েছিলেন, কিন্তু তাকওয়া পরহেজগারিতা আগেই বলেছিলাম অন্তরের সাথে সম্পৃক্ত। এই জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আকৃষ্ট হয়ে তিনাকে একটি গোপন ঘরে অনেকগুলো গেটকে বন্ধ করে তিনাকে আবদ্ধ করল, এবং নিজেকে তিনি পরিপূর্ণভাবে সাজিয়ে গুছিয়ে এক কথায় একটা টগবগে যুবক, কোনো একটি যুবতীর প্রতি পাগল হওয়ার জন্য, মাতাল হওয়ার জন্য যা কিছু লাগে সমস্ত প্রস্তুতি জুলাইখার মধ্যে ছিল। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কোনো সাধারণ মানুষ ছিলেন? জোরে বলেন না। না, তিনি অসাধারণ মানুষ, নবী ছিলেন, তাকওয়া তিনার মধ্যে ছিল না ছিল না? একটি আবদ্ধ ঘর যেখানের মধ্যে অনেকগুলো গেট বন্ধ, পৃথিবীর কেউ এখানে দেখবে কথা বলেন না, দেখবে না। তিনি কি ইচ্ছা করলে অন্যায় কাজে জড়িয়ে পড়তে পারতেন না? পারতেন না। কিন্তু ভয় ছিল কার? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার সব বাধাগুলো এখানের মধ্যে কোনো বাধা নয়। একজন যুবক একটি মহিলার সাথে অন্যায়ভাবে মিলিত হওয়ার জন্য প্রথম বাধা হলো ওই মহিলা রাজি না থাকা, কিন্তু এখানের মধ্যে জুলাইখা শুধুমাত্র রাজি নয় বরং সে পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করে বরং নিজ উদ্যোগে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসলো, এবং সে দুনিয়ার কেউ যেন দেখতে না পারে, দুনিয়ার কেউ যেন টের না পায়,
দুনিয়ার কেউ যেন বুঝতে না পারে এই জন্য সমস্ত দরজাগুলো কেউ বন্ধ করে দিল। এবং হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের দিকে আকৃষ্ট করার জন্য পরিপূর্ণ সাজগোছ করলো, কিন্তু এই মুহূর্তের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের একমাত্র ভয় ছিল কার? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে আসলো। দুনিয়ার কেউ তো আমাকে দেখে না, কিন্তু দেখেন একমাত্র কে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ও আমার বান্দারা, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর জিমানেও আসে না। তোমরা বান্দারা যেখানে মধ্যে অন্যায় করো, আইনা মা যেখানের মধ্যেই তোমরা থাকো, সেখানের মধ্যেই তোমাদের সাথে আছেন কে? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে আল্লাহর ভীতি কাজ করার কারণে তিনি বললেন, ও রব্বি করিম, আপনার ভয় আমার অন্তরের মধ্যে কাজ করে। এই জন্য তিনি সঙ্গে সঙ্গে দৌড় দিতে আরম্ভ করে দিলেন। ও মুসলমান ইমানদার, বান্দা যখন নিজের পক্ষ থেকে সামান্য পরিমাণ চেষ্টা করে বাকি জিনিসটা হয়ে যায় আল্লাহর জিম্মাদারিতে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন প্রত্যেকটা দরজাই তো বন্ধ, আমি বের হতে পারবো না। কিন্তু যখন তিনি দৌড় দিতে আরম্ভ করে দিলেন, ঠাস ঠাস করে প্রত্যেকটা দরজা আল্লাহ পাক খুলে দিলেন। সুবহানাল্লাহ, সহযোগিতা করেছেন কে? আল্লাহ। ভাই, তাকওয়া কি জিনিস? এই রমজান আপনার আমাকে শিক্ষা দেয়, মুত্তাকি হও, তাকওয়া হও। হযরতে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত জলিলুল কদর সাহাবি ছিলেন। তিনাকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলো, ভাই ওমর, তাকওয়া জিনিসটা কি, কেমন জিনিস? উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন সাহাবী রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকওয়াটা কেমন? হযরত উবাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও ভাই ওমর, মনে করো তুমি একটা পথ দিয়ে হাঁটছো, যেই পথের চতুর্পাশে পাশে কাঁটা এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, নিচের দিকেও কাঁটা আছে, উপরের দিকেও কাঁটা আছে, ওই অবস্থার মধ্যে তুমি কিভাবে চলবা, কিভাবে সামনে আগাবা? হযরত উবাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানোর চেষ্টা করলেন, ও ভাই ওমর, যেমন নাকি পথের মধ্যে যদি কোনো কাঁটা থাকে, একজন ভাই চেষ্টা করে তার প্রত্যেকটা পাও যেন এমন ভাবে পড়ে যেন পায়ের মধ্যে কোনো কাঁটা না বিধে, আবার মাথাটাও এমন ভাবে চালায় যেমন উপর থেকে কোনো কাঁটা তার মাথার মধ্যে না বিঁধে যায়, শরীরটাকে সে এমন ভাবে সাবধানতার সাথে সে চলতে আরম্ভ করে দেয় যেন ডান দিক অথবা বাম দিক থেকে তার শরীরের মধ্যে কোনো কাঁটা ইত্যাদি না বিঁধে। তাফসীরে কুরতুবী এক নম্বর খণ্ডে 161 নম্বর পৃষ্ঠায় হযরত ওমর এবং উবাইয়ের এই ঘটনাটা এনে মুমিন মুসলমানদেরকে এই শিক্ষা দিয়ে দিল, ও মুসলমানেরা, দুনিয়ায় চলার পথে আপনার আমার পথ ওই কাঁটার মতো, আপনার আমার পায়ের নিচে আছে সুদের গুনাহ, ঘুষের গুনাহ, জিনার গুনাহ, গান বাদ্যের গুনাহ, মদ গাঁজার গুনাহ, বিভিন্ন ধরনের গুনাহ আছে না নাই? বলেন আছে না নাই? ডাইনে বামে সামনে পিছনে গুনার কোনো অভাব নাই ও আমার বান্দারা, কিন্তু এত কিছুর পরেও, এত গুনার পরেও তুমি এক পা পথে দিয়ে হাঁটার সময় যেরকম কাঁটা যেন শরীরের মধ্যে না দিতে চেষ্টা করো, ঠিক তেমনি ভাবে গুনা যেন তোমাকে না পেয়ে যায় ওইভাবে তুমি চলবা। ও আমার বান্দারা, তোমাকে হয়তোবা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কবর দেয়া হবে, ঘুষ খাওয়ার জন্য তুমি খাও না, তোমাকে হয়তোবা বিভিন্ন জিনিস দেখানো হবে, মদ খাওয়ার জন্য, গাঁজা খাওয়ার জন্য। আমার বান্দারা, এই অন্যায়ের মধ্যে তোমরা নিমজ্জিত হইও না, কেননা একমাত্র মহান রব্বে কারিম তোমাদেরকে দেখে, কথা ঠিক কিনা? আমাদেরকে দেখেন কে? ও আমার বান্দারা,
যদি কোন তোমরা অন্তরের মধ্যে এমন ভয় ভীতি সৃষ্টি করে একমাত্র আমাকে তোমরা স্মরণ করতে পারো, ও আমার বান্দারা শোনো, আমি তোমাদের জন্য ঘোষণা করে দিলাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও আমার বান্দারা, আমি পরিষ্কার ভাষায় ঘোষণা করে দিই, দুনিয়ার মধ্যে কেউ তোমাকে মূল্যায়ন করুক অথবা না করুক, তুমি জাতগত ভাবে হয়তো রিক্সা চালাও অথবা বিভিন্ন কাজ করো, দুনিয়ার মানুষ তোমাকে কোনো মূল্যায়ন করে না। সূরে হযরতের 13 নম্বর আয়াতের মধ্যে মহান রব্বে করিম বলেন, কিন্তু তোমার অন্তরের মধ্যে যদি কোনো তাকওয়া এসে যায় তাহলে আমি আল্লাহ দুনিয়ার সবচেয়ে বেশি তোমাকে দামি বানায় দিব। তাহলে দামি হওয়া, রাজার বংশ, পীরের বংশ হওয়ার সাথে সম্পর্ক আছে? নবীর বংশের সাথে হইলেও কোনো সম্পর্ক নাই। এই জন্য আমরা বলি বন্ড পূর্ণ গোপিনী শিল্পী এগুলো হবে না। কেন? নইলে দুনিয়ার মধ্যে নবীরা, আমরা তো সবাই নবীর ওয়ারিস, সবাই আদমের সন্তান না? হিন্দুরাও তো আদমের সন্তান, মাপ পেয়ে দিতে জন্য যেই পীর নিজে ঠিক নেয় বন্ডানি করে, ওই ধরনের বুদ্ধিনিশীন পীর ইসলাম সমর্থন করে? যাই হোক, তো বলতেছিলাম তাকওয়া অন্তরের মধ্যে হবে, আর মুত্তাকি বান্দা যত মজবুত ভাবে হতে থাকবে তার অনেক দাম হয়ে যাবে, চাই যেই বংশেরই হোক। প্রমাণ আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে জমানায় একজন মহিলা ছিলেন, তার একটি যুবতী মেয়ে ছিল। হযরত ওমর আমাদের দেশের সরকারের মতো নয়, এমপি মন্ত্রীর মতো নয়, বরং তিনি নিজে সশরীরে রাজা প্রজাদের খবর নিতেন প্রত্যেক গলিতে গলিতে ঘুরে ঘুরে। হযরত ওমর একদিন তার এলাকার মধ্যে বের হলেন প্রজাদের অবস্থা দেখার জন্য। ইতিমধ্যে তিনি দেখতে পেলেন একটা মেয়ে তার মায়ের সাথে তর্ক করছে। হযরত ওমর কান পেতে শুনলেন কি বিষয়ে তারা তর্ক করে। হযরত ওমর কান পেতে শুনলেন মেয়ের পক্ষ থেকে বলা হচ্ছে না আমি পারবো না, মায়ের পক্ষ থেকে বলা হচ্ছে সামান্য দিলে কি হবে। হযরত ওমর আরো একটু গভীর ভাবে খেয়াল করে দেখলেন মায়ের পক্ষ থেকে বলা হচ্ছে যেন দুধের সাথে সামান্য পরিমাণ পানি মিলিয়ে দেয়া হয়, আর মেয়ের পক্ষ থেকে বলা হচ্ছে না না, ও মা খলিফাতুল মুসলিমিনের নিষেধ আছে, আমি এই দুধের সাথে কোনো পানি মিশ্রণ করতে পারবো না, আমার পক্ষে আদৌ এই কাজ করা সম্ভব নয়। খলিফাতুল মুসলিমিনের এই কথা বলার পর মেয়ের মায়ের পক্ষ থেকে বলা হলো খলিফাতুল মুসলিমিন এখানের মধ্যে দেখে রয়েছে নাকি, তিনি তো রাজ সিংহাসনে বসা। মেয়ের পক্ষ থেকে বলা হলো ও মা খলিফাতুল মুসলিমিন যদিও বা সিংহাসনের মধ্যে বসা, কিন্তু খলিফা তিনি তো আমাদের মালিক, তিনার চেয়েও বড় মালিক একজন আছে না না, তিনি হলেন কে? তারও জোরে বলেন কে? মেয়ের পক্ষ থেকে জবাব দেওয়া হলো মা আমি পানি মিশাবো, হয়তো বা খলিফাতুল মুসলিমিন ওমর দেখবেন না, কিন্তু খলিফার যিনি মালিক তিনি হলেন আল্লাহ, ওই আল্লাহ তো আমাদেরকে কোনোদিন মাফ করবে না। তাহলে এই মেয়ে একটা দুধ দিতে তার মেয়ে, তাহলে আল্লাহ পাক তাকে বুঝ দান করছে না করে নেয়, যার ফলে সে অনেক বড় ওলি এবং বুজুর্গ হয়ে গেছে। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানযুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানযুরু ইলা কুলুবিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে বলতেছে, ও মুমিন মুসলমান, আমি বিশ্ব নদীর মাধ্যমে তোমাদেরকে ঘোষণা করায় দিলাম, শুনে নাও, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের চেহারার দিকেও তাকাবেন না, তোমাদের
তোমাদের সম্পদের দিকেও তাকাবেন না, বরং তোমাদের অন্তরের দিকে তাকাবে। যেই বান্দা একমাত্র আল্লাহর জন্য সমস্ত কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত কিছু পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজাটাকে তাকওয়ার সাথে সম্পৃক্ত করেছেন। রোজা আপনি আমি রাখলে সওয়াব হবে না গুনাহ হবে? জোরে বলেন না, কি হবে? প্রিয় ভাই সব, একমাত্র মাস যেই মাসের উল্লেখ আছে কোরআন শরীফে সেই মাস কোন মাস? জোরে বলেন, কোন মাস? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দারা, শাওয়াল মাসের কথা উল্লেখ নাই, রবিউল আউয়ালের কথা উল্লেখ নাই, রবিউল সানির কথা উল্লেখ নাই, জামাদান উলার কথা উল্লেখ নাই, একমাত্র রমজানের কথা আমি আল্লাহ উল্লেখ করলাম। এই রমজান মাস অন্য কারো মাস নয়, রমজান মাস হলো ডাইরেক্ট আমার মাস। সুবহানাল্লাহ। ও আমার বান্দারা, রমজান মাস এমন মাস যেই মাসের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার যে কোরআন আমার যে কথা ওই কোরআন আমি আল্লাহ এই মাসের মধ্যে অবতীর্ণ করে দিয়েছি। ও আমার বান্দারা, রমজান মাস এমন মুবারক মাস যেই মুবারক মাসে একটি রাত এমন আছে যেই রাত হাজার মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। আছে না নাই এই রমজান? তাহলে মা সেটাও আছে একমাত্র কোরআনে, আবার মা সেটা আল্লাহ পাক বলছে আমার। তাহলে এই মাসের মধ্যে যে ইবাদত হবে এই ইবাদত হবে কার জন্য? দলিল প্রমাণ আছে না নাই? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাওমু লি ওয়া আনা উজজি বিহি কুল্লু আমালি ইবনি আদম, বুনিয়াদমের সমস্ত আমলগুলো বান্দা তার জন্য করে, একমাত্র রোজা যে রোজা বান্দা তার জন্য করে না, করে একমাত্র কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহ বলে, ও বান্দারা, একমাত্র রোজা যে রোজা বান্দারা আমার জন্য করে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই ওইটার জন্য প্রতিদান স্বরূপ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। জুন্নাতুন, আর আমি ঘোষণা করলাম, ও বান্দারা, এই রোজা হলো তোমাদের জন্য ঢাল স্বরূপ। জোরে বলেন, সুবহানাল্লাহ। রোজার প্রত্যেকটা জিনিস আপনার আমার জন্য নিয়ামত, খাইলেও লাভ না খাইলেও লাভ। ধরে বলেন না, সোহার আল্লাহ। আমরা সেহরি খাই না খাই না, বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসাহারু ফাইন্না ফিসসাহুরি বারাকা। ও আমার বান্দারা, তোমরা সেহরি খাও, কেননা সেহরির মধ্যে তোমাদের জন্য বরকত আছে। সোহার ইফতার আমরা করি না করি না? قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لخلوف فم الصائم اطيب عند الله من ريح المسك। ও আমার বান্দারা, তোমরা খালি মুখে থাকো, এই খালি মুখে থাকাটা আমি আল্লাহর কাছে মেশো আম্বরের চেয়েও বেশি উত্তম। ইফতারের সময় আমরা ইফতার করি না করি না? রোজাদার বান্দার জন্য দুই দুইটা সুসংবাদ। কয়টা সুসংবাদ? এক নম্বর সুসংবাদ হলো, বান্দা যখন ইফতার করে তখন সে অনেক বেশি সুসংবাদ প্রাপ্ত হয়ে খুশি হয়ে যায়। আমরা খুশি না বেজার? দ্বিতীয় নাম্বার হলো, রোজা রেখে যখন বান্দা আল্লাহর কাছে সাক্ষাৎ করবে, আল্লাহ ডাইরেক্ট তার জন্য হয়ে যাবে, আর বান্দা খুশি হয়ে যাবে। দুর্বাস, তাহলে এরকম রোজা রাখতে আমরা চাইতে ইনশাআল্লাহ আল্লাহ তার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। রোজা অত্যন্ত দামি জিনিস, নিজে ইফতার করবো,